বীরভূম জেলা কঙ্কালীতলা অঞ্চলে মহিলা কর্মী সম্মেলন। মহিলা কর্মী সম্মেলনের কোর কমিটির সদস্য কাজল শেখ মন্তব্য করেন, আমরাও চাই বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে গিয়ে শেহগাল হোসেন ও এনামুল হকের সাথে মুখোমুখি বসিয়ে জেরা করা হোক, তাহলে সত্য উদ্ঘাটন হবে, আসলে সত্য বেরিয়ে আসবে। দেখবেন অনুব্রত মণ্ডল পঞ্চায়েত নির্বাচনের আগে আমাদের মধ্যে উপস্থিত হবেন, উনি আমাদের উন্নয়নের কাণ্ডারী, আমাদের পথপ্রদর্শক, বেকসুর খালাস হয়ে আসবে। আগামী দিনে পঞ্চায়েত নির্বাচন অনুব্রত মণ্ডলই করবে, আইনের প্রতি ভরসা ও বিশ্বাস রাখুন। গরু পাচার কাণ্ডে অনুব্রত মণ্ডলের দিল্লি যাত্রা নিয়ে এবার মুখ খুললেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সদস্য কাজল শেখ। বীরভূম থেকে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বাংলা সার্কেল নিউজ। কথা বলছেন, মন্তব্য করছেন, তো সে বিষয়ে আমি মন্তব্য করছি না, আমি আমার জেলার ব্যাপার, আমার এরিয়ার ব্যাপার সেটা নিয়ে আমি বলছি। দাদা, সাপনার জেলায় সাত্তরে ভেড়ামারিতে দেখলাম তৃণমূলের একজন অঞ্চল সাজানো ঘটনা, সেখানে একটা বোমা বান সাজানো ঘটনা, ওটা সাজানো ঘটনা। উদ্ঘাটিত হোক, অল্প দিনের মধ্যে আমরা দেখতে পাবো সামনে পঞ্চায়েত নির্বাচন, নির্বাচনের মধ্যে অনুব্রত মণ্ডল আমাদের মধ্যে উপস্থিত হবে, তিনি আমাদের উন্নয়নের কাণ্ডারী, তিনি আমাদের অভিভাবক, তিনি আমাদের পথ দেখিয়েছেন। আগামী দিনে পঞ্চায়েত নির্বাচন অনুব্রত মণ্ডলী করবে এবং তিনি বেকসুর খালাস হয়ে আসবেন, আইনের প্রতি বিশ্বাস রাখুন, ভরসা রাখুন, দেখতে পাবেন। কেন্দ্রীয় এজেন্সি অনেক কথা বলছে, যদি অনুব্রত মণ্ডল মহাশয়কে আমরা বলেন তিনি মূল চক্করি, তাহলে গরুটা গিয়েছে বাংলাদেশ, যে আমাদের কথা মতো সূত্র অনুযায়ী, তাহলে বাংলাদেশ বা মুর্শিদাবাদ বা নদিয়ার অবজার বা কে ছিল সে প্রশ্নটা করুন না, তিনাকে জিজ্ঞাসা করুন না, তিনিও সমান দায়ী, তা তিনি কেন যাচ্ছেন ইডি বা সিবিআই নজরে? আপনি আশাবাদী কেসটা বেরিয়ে আসবে পঞ্চায়েত ভোটটাকে আমরা দেখতে পাবেন, আপনি আছেন আমিও আছি, আমিও থাকবো আমিও থাকবো, দেখতে পাবেন। বিরোধী কি ঠেকাবেন? বিরোধীদের উন্নয়নই শেষ কথা বলবে, ঠেকাতে হবে না, আমাদের ভোট করতে হবে না, বাড়ি বাড়ি যেতে হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় যে 75টি প্রকল্প চালু করেছেন মানুষের জন্য, সেটাই শেষ কথা বলবে। বিরোধী কোনো আন্দোলন, বিরোধী কোনো জনসমাগম, কোনো কর্মসূচি দেখতে পাচ্ছেন কি? আপনারা দেখতে পাচ্ছেন আজকে কঙ্কালী মায়ের প্রাঙ্গণে হাজার হাজার মায়েরা বোনকে উপস্থিত হয়েছে, হাজার হাজার কিভাবে আমার মায়েরা বোনেরা কন্যাশ্রীরা যারা উপস্থিত আছে, যারা লক্ষ্মীর ভাণ্ডার মায়ের উপস্থিত, দেখতে পাচ্ছেন তো? এটা দেখে তো আমাদের বোঝা দরকার কে এগিয়ে আছে আর কে পিছিয়ে আছে। উন্নয়নের কথা বলছেন, সাগর দিঘির উপনয়নের জন্য হারলো কি করে তৃণমূল? সাগর দিঘির দেখুন, একটা বিষয় কিনে সারা পশ্চিমবঙ্গের তুলনা করা যাবে না, পশ্চিমবঙ্গে অনেক সিদ্ধ বিরোধীরা পেয়েছে, বিজেপি পেয়েছে, একটা কংগ্রেস পেয়েছে, ক্ষতি করেছে, এটা গণতন্ত্র, গণতান্ত্রিক দেশ ভারতবর্ষ, বাংলা তার বিকল্প কিছু নয়, বাংলা এটাই দেখাচ্ছে মানুষ তার নিজের ভোট নিজে দেয়, মানুষ যাকে ভালো বুঝেছে তাকে ভোট দিয়েছে, একটা সময় চিহ্ন তো ক্ষতি কি আছে, জিতুক না বিরোধী থাকুক, তবে তো গণতন্ত্র বেঁচে থাকবে, গণতন্ত্র শেষ করে তো হবে না। দাদা, শেষ প্রশ্ন, আপনি বললেন যে এই পঞ্চায়েত হারার পিছনে ব্লক সভাপতি এবং রাজ্য নেতৃত্বের ভুল ছিল বলে? না না, আমার ভুল ছিল বলেছি, ব্লক নেতৃত্ব নয়, আমার ভুল ছিল, আমার চলার পথে ভুল ছিল, সেই ভুলটাকে বাড়িতে বাড়িতে যাবো, পাড়ায় পাড়ায় যাবো, যে শুধরে নেবো সে কথা বলেছি। মায়েরা বোনেরা আমাদেরকে বলবে, তাদের বাড়িতে মাইকমো ওদের হাতে তুলে দেবো, ওরা বলবে তুমি এই ভুলটা করেছো, ওদের কাছে ক্ষমা চাইবে।